ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী, এতদিন ধরে তোমরা বাংলায় পড়াশোনা করে এসেছো। অনেকেরই অনেক অভিযোগ ছিল যে এসএসসি জিডি এক্সাম শুধুমাত্র হিন্দিতে এবং ইংরাজিতে হয়, বাংলায় কেন হয় না? তো সুতরাং এই যে তোমাদের এত দাবি ছিল, এই দাবি মিটিয়ে দিয়েছে কে? কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগে এক ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়ে তিনি তারা জানিয়ে দিয়েছেন যে এসএসসি জিডির এক্সাম এবার থেকে বাংলাতেও হবে। সুতরাং আমাদের ছাত্রছাত্রীদের কাছে কিন্তু দারুণ সুবর্ণ সুযোগ। এর সাথে সাথে মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া সেন্ট্রাল বোর্ডসের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন যদি একটু বোর্ডের দিকে তাকাও, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, এছাড়া আইটিবিপি, এসএসএফ, এনসিবি এবং আসাম রাইফেল, এই যে আটটা সেন্ট্রাল ফোর্স দেখছো, এই আটটা সেন্ট্রাল ফোর্সে কিন্তু শুধুমাত্র একটা এক্সাম দিয়ে, মানে এসএসসি জিডির এক্সাম দিয়ে কিন্তু তুমি চান্স পেতে পারো। সুতরাং এই যে আটটা ফোর্স রয়েছে, আটটা ফোর্সের ডিটেলসে আলোচনা করব। অনেকেই আছো এই ফোর্সগুলো সম্বন্ধে ডিটেলস জানো না, যখন ফর্ম ফিল আপ করতে যাও, তোমাদের যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দেয় সে যে কোনো একটা তোমাদের পছন্দ মতো চুজ করে দেয়। সুতরাং ছাত্রছাত্রীদেরকে না সমস্যা হয়ে যায়, তারা হয়তো চায় না এটা কিন্তু নিতে হয়। তো আমি আজকে তোমাদের ডিটেলস ধরে ধরে আলোচনা করব যে এই বিএসএফ এর কাজগুলো কি কি, কোথায় কাজ হয়, সিআইএসএফ কি কি, ডিটেলসে জানাবো তোমাদেরকে। আর এছাড়াও এর সাথে সাথে তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত সমস্তটা জানাবো। তো চলো বিস্তারিত বিষয়টা দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে যদি একটু বোর্ডের দিকে তাকাও, এই বিএসএফ এর যদি ফুল ফর্ম দেখি, এই আটটা যে ফোর্স রয়েছে প্রত্যেকেরই আমরা ফুল ফর্মগুলো একটু দেখে নিই। দেখো, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স হয়ে গেল, এর সম্বন্ধে ডিটেলসে আমরা আলোচনা করে নিই, একবার দেখে নিই। দেখো, এই বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজটা কী কী রয়েছে? পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমার, এই তিনটি দেশের সীমায় তোমাকে কী করতে হবে? কাজ করতে হবে। হ্যাঁ, বলতে পারো একটু রিস্কি জব রয়েছে, যেখানে আমরা জানি যে পাকিস্তানের সাথে প্রায় আমাদের একটুখানি মনোমালিন্য চলতে থাকে, তো সেখানে একটু আমরা বলতে পারি যে বেশি সতর্কতা দিয়ে কাজের প্রয়োজন রয়েছে। তবে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার এই দেশের বর্ডারেই কিন্তু তোমার কাজ করতে হবে। যদি তোমরা একটু ভালো করে দেখো, দেখো এখানে আমি খুব সুন্দরভাবে একটা চিত্র রেখেছি, যেখানে খুব সুন্দরভাবে ডিটেলসে বলা রয়েছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভারত সরকারের একটি সীমান্ত প্রহরী। সীমান্ত প্রহরী মানে এই যে বর্ডারগুলো, এই বর্ডারের রক্ষণাবেক্ষণ করে, যাতে অন্য দেশ থেকে কেউ এদেশে না ঢুকতে পারে আর এদেশ থেকে কেউ ওই দেশে বিনা পারমিশনে না যেতে পারে। এছাড়া দেখো আরও বলছে এখানে, এই সংস্থা ভারতের আধা সামরিক বাহিনীর একটি অংশ এবং বলছে প্রাথমিক দায়িত্ব হলো শান্তির সময় ভারতের আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেওয়া এবং রক্ষণাবেক্ষণ করা। তার মানে মেন মুদ্দা কথা হচ্ছে তিনটে দেশ আমরা নিয়ে নেব, যেখানে পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, মায়ানমার রয়েছে, এদের সীমানায় তোমাকে কাজ করতে হবে। এই হচ্ছে আমাদের বিএসএফদের কাজ, যাকে আমরা বলি বর্ডার সিকিউরিটি ফোর্স। এরপরে আমরা চলে আসবো সিআইএসএফ এর কাছে। ফুল ফর্ম কি একটু জানিয়ে দিই, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এবার অনেকে বলবে এই যে ইন্ডাস্ট্রিয়াল কেন? দেখো তোমাদেরকে আমি বলি, যদি আমরা এয়ারপোর্টে যাই, অনেকেই গেছো, সেখানে দেখবে অনেক প্রহরীরা থাকে, তো সেই প্রহরীদের কাজ যারা করে, বা দেখবে আমরা দেখতে পাবো বিভিন্ন পুলিশের বর্দি পরে যারা থাকে, তারাই কিন্তু এই সিআইএসএফ। তো চলো একটু বিষয়টা আমরা পড়ে দেখি কী রয়েছে। দেখো, মহাকাশ বিভাগ, এর সাথে সাথে পারমাণবিক শক্তির বিভাগ, তাছাড়া বিমানবন্দর, এছাড়া দিল্লির মেট্রো স্টেশন, বিভিন্ন বন্দরগুলো, এছাড়া ঐতিহাসিক স্মৃতিসৌধ, যেমন বলি তাজমহল দেখতে গেছো, সেখানে দেখবে অনেক ফোর্স বা পুলিশের লোকেরা কিন্তু থাকে, তো তারাই হচ্ছে কি সিআইএসএফ, বোঝা গেল। এছাড়া দেখো পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ সহ কৌশলগত স্থাপনা প্রভৃতির নিরাপত্তা প্রদান যারা করে থাকে, তারা হচ্ছে এই সিআইএসএফ। যদি একটু আমি ছবিটা এখানে দেখাই, দেখো এটা একটা এয়ারপোর্টের ছবি, এখানে তুমি দেখতে পাচ্ছ কাদেরকে? দেখতে পাচ্ছ তুমি সিআইএসএফদের। বুঝতে পেরেছো বিস্তারিত এদের কাজটা কি? বিভিন্ন জায়গায় হতে পারে, তোমাদের কিন্তু কাজে নিয়োগ হতে পারে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রকম আমরা বলতে পারি দপ্তর বা ডিপার্টমেন্টে। চলো এরপরে দেখবো সিআরপিএফ। সিআরপিএফটা কি? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। আমরা দেখেছি রিজার্ভ মানে কি? রিজার্ভ মানে সংরক্ষণ করে রাখা। দেখো, যখন অতিরিক্ত সৈন্য সামন্তের প্রয়োজন হয়, দেখো সমস্ত সৈন্যদেরকে তো কাজে লাগিয়ে দিলে হয় না, কিছু রিজার্ভে রাখতে হয় বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে। যখন দেখি আমরা ভোট দিতে যাই, বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি যে অনেক জায়গায়
বিভিন্ন রকম সংঘর্ষ হয়, তো সেই জায়গায় এই যে সিআরপিএফ এর কিন্তু ভূমিকা অনস্বীকার্য। এছাড়া দেখো বিভিন্ন কাজের প্রয়োজন মেটানোর জন্য, ঠিক আছে, বিভিন্ন পুলিশদের সহযোগিতা প্রদান করার জন্য, যারা দেশদ্রোহী রয়েছে তাদের বিরুদ্ধে কাজ করার জন্য, বিভিন্ন নকশাল যারা রয়েছে তাদেরকে ঘিরে রাখা বা প্রোটেক্ট দেওয়া, তারা যাতে কোনোরকমভাবে হানি না করে, এই বিষয়গুলো যারা তদারকি করে থাকে। এছাড়াও আমরা দেখি যে যারা সিকিউরিটি গার্ডের এই সিআরপিএফদের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো সিআরপিএফ হচ্ছে এই কাজের জন্য বা এই কাজগুলোর জন্য সিআরপিএফদেরকে রাখা হয়। আশা করি বোঝা গেল, মানে তাদেরকে সংরক্ষণ করে রাখা হয়, যেখানে যেখানে সমস্যা হয় তাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়, এই পয়েন্টগুলো বলে দিলাম। আচ্ছা, এরপরে দেখবো আমরা এসএসবি। এসএসবি হচ্ছে সশস্ত্র সীমাবল। এই সশস্ত্র সীমাবলের কাজ হচ্ছে নেপাল এবং ভুটান, এই নেপাল এবং ভুটানের সীমানায় কি হচ্ছে রক্ষা প্রহার প্রহরী হিসাবে কাজ করা। আমরা দেখেছি, তোমরা যদি একটু দেখো যে ধরো এটা হচ্ছে একটা বর্ডার লাইন, এপাশে নেপাল এপাশে ভারত বা এপাশে ভুটান এপাশে ভারত, মানুষ কি করছে অনায়াসেই যাচ্ছে আসছে, সেখানে কাজকর্ম করছে, সেখানে না অত বাধা নিষেধ নেই যেটা পাকিস্তানের সাথে আমাদের রয়েছে, ঠিক আছে। তো এই জায়গায় যারা প্রহরীর কাজ করে বা যারা সীমানা রক্ষীর কাজ করে তারা হচ্ছে এই এসএসবি বা সশস্ত্র সীমাবল। আশা করি বোঝাতে পারলাম। দেখো এরপরে রয়েছে আইটিবিপি। আইটিবিপি হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। এখানে আমরা দেখব তিব্বতের এলাকা বা চীন লাগোয়া যে বর্ডারগুলো রয়েছে এই বর্ডারের এলাকায় কিন্তু এদের কাজ হয়। এছাড়াও আমরা দেখেছি যে একদম মাইনাসের দেখব তাপমাত্রা চলে যায়, সেখানে বরফে বরফ, সেখানে কিন্তু এই ফোর্সেরা কাজ করে থাকে। একটু ছবির সাহায্যে তোমরা দেখে নিতে পারো বিষয়বস্তুটা, তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা এসএসএফ, যেটাকে আমরা বলতে পারি সিক্রেটিয়াল সিকিউরিটি ফোর্স, যেখানে আমরা দেখতে পারবো বড় বড় মন্ত্রণালয় রয়েছে, সচিবালয় রয়েছে, এবং এই সব মন্ত্রণালয় সচিবালয় বা মন্ত্রীরা যেখানে থাকেন তাদের যে বিল্ডিংগুলো থাকে সেখানে যে রক্ষা প্রহরীরা থাকে সেই পদে কিন্তু এসএসএফদের নিয়োগ করা হয়। হ্যাঁ, মানে ব্যাপারটা খুব সিক্রেটভাবে থাকে। হ্যাঁ, যদি এই ছবিটা দেখো বুঝতে পারবে এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, এই যে ঘরগুলো রয়েছে, বিভিন্ন মন্ত্রীদের হয়তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট, এবং সেই যে একটা আমরা বলতে পারি যে একটা পুরো একটা যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের যে দেখভাল করা বা তাদেরকে যে রক্ষা প্রদান করা সেই রক্ষাতে কিন্তু এই এসএসএফ এর অবদান অনস্বীকার্য। আচ্ছা দেখো এনসিএফ। এনসিএফ কি? নার্কোটিক কন্ট্রোল ফোর্স। নার্কোটিক কন্ট্রোল মানে আমরা দেখেছি বিভিন্ন রকম মাদকদ্রব্য, মাদকদ্রব্য বলতে কি ধরো ড্রাগস, হিরোইন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অত্যাধিক পরিমাণে কেউ ধরো ইনটেক করছে, অথবা আমরা সাধারণত দেখেছি যে ধরো কেউ পাচার করছে, এক জায়গা থেকে এক জায়গায় পাচার করছে, এই যে ব্যবসাগুলো, এই ব্যবসা বা এই যে চক্রগুলো যাতে বৃদ্ধি না পায় বা এই চক্রগুলো যাতে বেশি মানুষের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে, তো সেই জায়গায় যারা কাজ করে থাকে তারা হচ্ছে এনসিএফ। এই দেখো একটা চিত্রের সাহায্যে বিষয়টা তোমরা দেখে নিতে পারবে। চলো এরপরে চলে আসবো আমরা দেখো আসাম রাইফেলের কাছে। আসাম রাইফেলের কথা তোমরা প্রত্যেকেই শুনেছো, ঠিক আছে। এই আসাম রাইফেল হচ্ছে উত্তর এবং পূর্ব দিকের পাহাড়ে আমরা এই আসাম রাইফেলদেরকে দেখি যে সুরক্ষা প্রদান করে থাকে বিভিন্ন রকম কাজে, কিন্তু তাদেরকে বা তাদের তারা সাহায্য প্রদান করে যে কোনো রকম কাজের ক্ষেত্রে তারা সাহায্য প্রদান করে। এছাড়া বিশেষ করে উপরের দিকে আমরা যদি পূর্ব দিক এবং উত্তর দিক দেখি সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু এই আসাম রাইফেলদের কিন্তু নিয়োগ করা হয়। তো আমরা দেখলাম যে এসএসসি জিডির মধ্যে দিয়ে যেই যেই ফোর্সগুলোতে তোমরা চাকরি পেতে পারো সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। এবার বলি এই প্রত্যেকটা যে আসাম রাইফেল বললাম, হ্যাঁ, এদের না আলাদা আলাদা সব তোমরা দেখবে সিলেকশন প্রসেস রয়েছে। তোমরা যদি জানতে চাও যে ডিটেলসে ভিডিও আসুক, অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ডিটেলসে ভিডিও চলে আসবে। এবার বলি এই যে আমি প্রত্যেকটা ফোর্সের কথা বলি, এদের সিলেবাস কিন্তু প্রায় এক, যদি তুমি দেখতে পারো কী কী রয়েছে সিলেবাসে আমরা দেখব, রিজনিং রয়েছে, ম্যাথ রয়েছে, জিকে রয়েছে, ইংরাজি রয়েছে, এই চারটে সাবজেক্টের উপর ভিত্তি করেই কিন্তু পরীক্ষা হচ্ছে। সুতরাং এই চারটে সাবজেক্ট যদি তুমি খুব ভালো করে পড়ে ফেলতে পারো, যা যা রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স অবধি করে ফেলতে পারো, তাহলে আমার মনে হয় যে প্রতি বছর যে এসএসসি জিডির এক্সাম হবে সেখানে কিন্তু এত তুমি দেখতে পাচ্ছ ফোর্স রয়েছে, কোনো না কোনো এক ফোর্সে কিন্তু তুমি অবধারিতভাবে বা আমি বলতে পারি যে তোমার নিশ্চিতভাবে একটা তুমি চাকরি পেতে পারো। তবে প্রিপারেশনটা তোমাকে নিয়ে রাখতে হবে, তুমি যদি চাও যে ইওর স্টাডির সাহায্য নিয়ে তুমি প্রিপারেশন নেবে তাহলে অবশ্যই নিতে পারো। ইওর স্টাডির লিঙ্কটা বা অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করো। ডাউনলোড করার পর তোমরা আমাদের অ্যাপে যাও, সেখানে প্রচুর ফ্রি ক্লাস রয়েছে। এই যে সাবজেক্টগুলো বললাম, জিকের কথা বললাম, ইংরাজির কথা বললাম, ম্যাথের কথা বললাম, রিজনিংয়ের কথা বললাম, প্রত্যেক
প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স অবধি ক্লিয়ার করে দেওয়া রয়েছে। তোমরা যদি কেউ এই সমস্ত জায়গায় চাকরি পেতে যাও, এই বেসগুলো ক্লিয়ার করো। যেহেতু বাংলায় পরীক্ষা হবে, বাংলায় প্রশ্ন থাকবে, সুতরাং বেসগুলো ক্লিয়ার করে একদম অ্যাডভান্স অবধি তৈরি হয়ে যাও, যাতে যাই প্রশ্ন আসুক না কেন খুব সুন্দরভাবে উত্তর করে একটা চাকরি তুমি নিতে পারো। তো বিস্তারিত বিষয়বস্তু আমি জানিয়ে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমার ভালো লাগলো। যদি এরপরেও আরও কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এতদূরই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো, দেশের সেবা করো, মা বাবার সেবা করো। জয় হিন্দ।